যে মুখগুলো আমরা দেখি, আমি সাংবাদিক হিসেবে খুব প্রমিনেন্ট হিসেবে তিনটে মুখ দেখতে পাই, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়টা যদি এক ধরেন, উল্টোটা শুভেন্দু অধিকারী এক। সুতরাং শুভেন্দু অধিকারী যা কিছুই করতে চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেটাকে আটকাবেই। এনআইএ বাঁচাবে কে তখন দেখব। এনআইএ এসছে একের পর এক ঘটনাতে, এখন এসে চলেছে পাঁচ বছর পুরনো দাড়ি ভিটের ঘটনা তো এলো। আমার প্রশ্ন, এই সিমলাপাল থেকে শুরু করে যে কোনো জায়গায় যখনই শুভেন্দু অধিকারী যাচ্ছেন, তার আগেই যে বাধা তৈরি করা, স্কুলে হেডমাস্টার অনুমতি দিয়ে দিয়েছেন, ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে ধরে নিয়েছে, বলছে আপনি ক্যান্সেল করুন। কারণটা কি, ভয়টা কি? এনআইএর ভয়, শুভেন্দু অধিকারীর ভয়, মানুষ একজোট হয়ে যাচ্ছেন তার ভয়, বিরোধী দলনেতা গেলে আরও বেশি মানুষের সমাবেশ হবে তার ভয়, বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন নির্মলবাবু। দেখুন, আপনাকে বলি, যে কোনো এইরকম মিটিং মিছিল করার যে সিদ্ধান্তগুলো বিরোধী দলেরা নেয়, সেগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত, আইনের কোনো অরাজনৈতিক উত্তর হয় না। সুতরাং এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবেই কাটা হয়, এবং সেটা কাটা হয় প্রশাসনের মাধ্যমে কাটা হয়, সেখানে পুলিশকে ব্যবহার করা হয়। কারণ আমরা অনেকবার দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ওরা, উনি যা কিছু করতে চাইতেন, সিপিএম একটা নমিনাল বাধা তৈরি করত, পরবর্তী সময় সেই বাধাগুলো সরিয়ে ফেলেছিল, এবং আস্তে আস্তে ওনাকে, ধরুন 21 জুলাইয়ের কথা যেরকম বললেন, এই একই রকমভাবে ওনাকে অনেকবার মিটিং মিছিল করতে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনি একটু ভালো করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হয়ে 2011-তে এলেন এবং মুখ্যমন্ত্রী হলেন, তারপরে তিনবার বিধায়ক হয়েছেন, তার মধ্যে একবার লড়াইয়ে উনি হেরে গেছেন, সেটা এখনো বিচারাধীন, ঠিক আছে, উনি কোর্ট কেস করে রেখেছেন। দল যখন ভাঙলো তখন মমতা হেরে গেলেন, কার কাছে হারলেন? শুভেন্দু অধিকারীর কাছে। অন্যরা যদি কিছু মনে না করেন, আমার সাংবাদিক হিসেবে যেটা আমার অ্যাসেসমেন্ট, পশ্চিমবঙ্গ এখন প্রায় দুভাগ হয়ে আছে। রাজনৈতিক নেতাদের যে মুখগুলো আমরা দেখি, আমি সাংবাদিক হিসেবে খুব প্রমিনেন্ট হিসেবে তিনটে মুখ দেখতে পাই, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়টা যদি এক ধরেন, উল্টোটা শুভেন্দু অধিকারী এক। সুতরাং শুভেন্দু অধিকারী যা কিছুই করতে চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেটাকে আটকাবেই, এবং সেটা রাজনৈতিক। ওকে যেমন সুদীপ্তবাবু বলছিলেন, যে উত্তরগুলো দিচ্ছিলেন ওগুলো তো অরাজনৈতিক উত্তর, যে ওখানকার মানুষের অসুবিধে হবে, এগুলো হবে, অমুক হবে, তসুক হবে, এগুলো নয়, আসলে সিদ্ধান্তটা রাজনৈতিক, যাকে রাজনৈতিকভাবে কমব্যাট করার মতো জায়গায় তৃণমূল নেই। এবং কেন নেই, তার কারণ হচ্ছে পুলিশকে সে ব্যবহার করছে। আমরা দেখেছি পুলিশের ব্যবহার তখনই আসে যখন রাষ্ট্রীয় বৈধতার প্রশ্ন ওঠে। রাষ্ট্রীয় বৈধতাটা কোথায়? সিপিএম ঠিক একই জিনিস করত, শেষের দিকে পুলিশকে ব্যবহার করত, এবং ব্যবহার করত মানে আমরা মানে বহুভাবে দেখেছি ব্যবহৃত, এবং যার জন্য বলা হতো যে পুলিশকে তারা হাঁটু গেড়ে রেখেছে, মমতার সময় বলা হচ্ছে পুলিশকে শুইয়ে দেওয়া হয়েছে। এবার পুলিশটা ফ্যাক্টর হয়ে গেল, এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মাঝখানে একটাই ব্যারিয়ার, তার নাম হচ্ছে পুলিশ। এবার পুলিশটাকে যদি ইউজ না করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তার রাজনৈতিক গোটা বৈধতাটাই চ্যালেঞ্জ হয়ে যাবে। প্রশাসন আর সেভাবে কাজ করতে বিরোধীদের বিরুদ্ধে হয়তো পারছে না। বেশ, শঙ্কুদেব পান্ডা কিছু বলতে চাইছেন নির্মলবাবু, আপনার কথার পরিপ্রেক্ষিতে। শঙ্কুদেব পান্ডা, শঙ্কুদেব নির্মলদা, আমরা সাধারণত তৃণমূল কংগ্রেসে একটা রাজনৈতিক কৌশল দেখেছি, যে চিত্রনাট্যটা আমাদের কাছে সকলের কাছেই পরিষ্কার, আপনিও আমার সাথে হয়তো একমত হবেন, সেটা হচ্ছে ধরুন মুকুল্লা বা অর্জুন সিং বা ধরুন রাজীব ব্যানার্জি বা মানস ভূঁইয়া, ইভেন রবিরঞ্জন বাবু, এদের রবিদা মানে আমাদের এমএলএ কাটোয়া,
দেখবেন এদের প্রত্যেকের ক্ষেত্রে তৃণমূলের একই নাটক, সেটা হচ্ছে একটা ফলস এফআইআর জেনারেট করা, এদেরকে ব্ল্যাকমেল করা এবং তাদেরকে কোনোভাবে ভাঙিয়ে নিজের দলে নিয়ে আসা। একমাত্র শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে একের পর এক এফআইআর করবার পরেও তিনি তার জায়গায় স্থির রয়েছেন।